সন্ধেবেলায় বৃষ্টি পড়ার শব্দের সাথে সাথে রান্নাঘর থেকে যখন ছ্যাঁত ছ্যাঁত আওয়াজ আসে, তখন মুখ থেকে যে শব্দগুলি বেরিয়ে আসে তা হলো, আহ, আজ সন্ধেটা জমে যাবে। আর সেই সন্ধেটাকে আরও রোমাঞ্চকর স্বাদে ভরপুর করার জন্য আজ সতর্ক মিষ্টির রান্নাঘরে চিকেন টিক্কা। তাহলে চলুন সতর্ক মিষ্টির রান্নাঘরের সাথে সাথে আপনার রান্নাঘরও স্বাদে পূর্ণ করা যাক। এর জন্য আমরা সবার প্রথমে মশলা তৈরি করব। আমি এখানে 7-8টি রসুন কোয়া নিয়েছি, 1 ইঞ্চি আদাও টুকরো করে নিয়েছি, আর 1টি মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে এতে দিয়ে দেবো। তারপর এগুলির মধ্যে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর আমরা আজ উঁচু রেখেই এগুলিকে ভেজে নেব। আমি এখানে 400 গ্রাম মাংসের পরিমাণ বলছি, যা দিয়ে মোটামুটি 4 জন মানুষের কুলিয়ে যাবে। এবার আমরা এতে গরম মশলা দিয়ে দেব। তারপর এতে 1 টেবিল চামচ জিরে দিয়ে দেব, আর দেব 1/2 চা চামচ পোস্ত, 1 চা চামচ জোয়ান, 1 গ্রাম জৈত্রী, 1টা তেজপাতা, আর স্বাদ অনুসারে গোলমরিচ। এই সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। আর অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা মশলাগুলি দেব তখন মাঝারি আঁচে দেব, নয়তো আমাদের মশলাগুলি পুড়ে যাবে। মশলাগুলিকে আমরা 1 মিনিট মতো ভেজে নামিয়ে নেব। এরপর সমস্ত মশলাটিকে 1টি প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এগুলিকে 3 চামচ মতো জল দিয়ে 1টি পেস্ট তৈরি করে নেব। এবার আমরা সমস্ত মশলাটি মাংসে দিয়ে দেব। মাংসে দেওয়ার পর আমরা এতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব, আর দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ, ধনের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেবো পেঁয়াজ, 1 টেবিল চামচ মতো ভিনিগার। ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দেবো টমেটো। এরপর আমরা এই সমস্তগুলিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলি মাংসের সাথে ভালো করে মিশে গেলে আমরা এতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো, মোটামুটি 2 চা চামচ মতো। এটি সতর্ক মিষ্টি স্পেশাল চিকেন টিক্কা রেসিপি। এই রকম সময় বাড়িতে হাতের কাছে পাওয়া যায় এমন মশলার ব্যবহার করেই এটি তৈরি করা, যাতে সকলেই রেসিপিটি তৈরি করতে পারেন। রেসিপিটি রিটেন ভার্সন পেতে এবং সম্পূর্ণ ডিটেলস জানতে সতর্কমিষ্টি.কম এ যেতে পারেন। সেখানে এমন অনেক সহজ উপকরণের সহজ রেসিপি পেয়ে যাবেন। এবার আমরা এর উপরে 1টি লেবুর কুচি ও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যার ফলে এতে 1টি সুন্দর গন্ধ হবে। এরপর এটিকে চাপা দিয়ে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনি চাইলে ঘরের সাধারণ তাপমাত্রায় রাখতে পারেন, কিন্তু খুব গরম পড়লে অবশ্যই ফ্রিজে রাখবেন। 3 ঘন্টা হয়ে গেছে, এবার আমরা এটিকে ফ্রিজ থেকে বার করে নিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর 1টি চিংড়ি কাঠি নিয়ে তাতে পরতে পরতে টমেটো, পেঁয়াজ ও মাংসগুলি সাজিয়ে নেব। আর আপনার কাছে যদি এই স্টিকটি না থাকে তাহলে কোনোই অসুবিধা নেই, আমরা অন্য পদ্ধতিতে এগুলিকে ভেজে নিতে পারবো। এবার আমরা 1টি প্যানে কিছুটা তেল নিয়ে নেব, আর তেল গরম হলে তার উপরে টিক্কাগুলি রেখে দেব। সেকেন্ড পর 2টি চামচের সাহায্য নিয়ে এগুলি উল্টে দেব, তারপর অন্য পাশটিও 30 সেকেন্ড হতে দেব। টিক্কাগুলিকে আমরা উঁচু আঁচেই ভেজে নেব, কারণ মাংসগুলিকে আমরা অনেক সময় ধরেই ম্যারিনেট করে রেখেছিলাম, যার ফলে বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আমরা অল্প অল্প তেল 1টি চামচের সাহায্যে তুলে যে জায়গাগুলিতে তেল পৌঁছচ্ছে না সেই সমস্ত জায়গাগুলিতে একটু একটু দিয়ে দেব। এর ফলে চিকেনটি সমস্ত দিক থেকে সুন্দরভাবে তৈরি হবে। এগুলি ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলিকে নামিয়ে নেব আর দ্বিতীয় পদ্ধতিটি দেখে নেব। স্টিক না থাকলে এইভাবেও 1টি 1টি করে দিয়ে দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। দেখুন, এগুলিও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমরা টিক্কাগুলিকে ধনে পাতা দিয়ে গার্নিশিং করে গরম গরম পরিবেশন করব। সতর্ক মিষ্টির সমস্ত রেসিপি বিস্তারিত জানতে আপনি আমাদের ব্লগ চেক করতে পারেন। আমাদের সম্পর্কে আরও জানতে আমাদেরকে ইনস্টা পেজেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর আজকের এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আমাদেরকে জানানোর থাকলে কমেন্ট করুন, আর এমন রেসিপি আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। শেয়ার করতে ভুলবেন না।